वेलकम टू बाय ओपन विंडोज বাংলা ব্লগ। এখন আমি ব্লগটা শুরু করছি দুপুর 2টা থেকে। আজকে ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল কারণ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, একটু ডাক্তারের কাছে গেছিলাম। তো এত জোর বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, ডাক্তারের কাছে যাওয়ার সময় আমি ভাবলাম যে একে মার বাড়িতে রাখবো। ডাক্তার 10টার দিকে যেতে বলেছিল, মেয়েকে মার বাড়িতে রেখে বেরিয়ে পড়, মানে আমি ডাক্তারের কাছে চলে যাব। যেই মেয়েকে মার বাড়িতে রেখেছি অমনি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু গেল। এমনিতেই কালকে থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সকালবেলা যখন বেরালাম তখন সেরকম কোনো বৃষ্টি ছিল না, 8টা থেকে 9:45 পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না, তারপরে হালকা হালকা বৃষ্টি শুরু হলো। তো আমি ভাবলাম যে মার বাড়িতে মেয়েকে রেখে দিই, মেয়েকে রেখে দিয়ে আমরা চলে যাব ডাক্তারের কাছে। তো যেই মার বাড়িতে ঢুকেছি অমনি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু গেল, এত জোর বৃষ্টি শুরু হলো তোমাদেরকে কি বলবো। আমি আর বেরাতেই পারলাম না, মার বাড়িতে 11:30 পর্যন্ত বসে থাকলাম। নিয়ে ডাক্তারের কাছে গেলাম, গিয়ে দেখছি ডাক্তারের চেম্বার বন্ধ, মানে বৃষ্টির জন্য খোলেইনি, পুরো জল জমে গেছে, এত জোর বৃষ্টি হয়েছে 2 ঘন্টা। তো যাই হোক, ডাক্তার তা দেখানো হলো না। তো আসার পথে আমি মাছের ডিম কিনে নিয়ে আসলাম, এখন আমি মাছের ডিমটা রান্না করে নেবো। আর মেয়েকে আমি মার বাড়িতে রেখেছি, মা বলল যখন ওখান থেকে, তো আমি আবার ডাক্তারের কাছে পেলাম না, তো আসার সময় তো মাছের ডিম কিনে আনলাম। তো আসার পথে তো আস্তে আস্তে মোটামুটি 1:30 বেজে গেল। তো মা বললো যখন দুপুর হয়ে গেছে তাহলে তোকে আর বাড়িতে গিয়ে রান্না করতে হবে না, তুই এখানে খেয়ে নিস। তো আমি মেয়েকে রেখে এলাম বাড়িতে সান্টান করতে, নিয়ে সান্টান করে নিলাম। এখন আমি একটু ভাবছি মাছের ডিমটা নিয়ে এলাম, ওটা দিয়ে মাছের ডিমের টকটা করে নিব। করে নিয়ে আমি তো মেয়েকে মার বাড়িতে রেখে এসেছি, তো ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়েছি, লবণ দিয়েছি আর চিনি দিয়েছি। এই যে আমি টকটা করে নিয়েছি, এটা নিয়ে আমি চলে যাব মার বাড়িতে। দেখো আমার মেয়ে এখনো খাইনি, এসে দেখছি আমি আসবো তারপরে ওকে বলে খাওয়াতে হবে। দিদুন বলেছে খাইয়ে দিয়েছে না, কি জন্য খাসনি? মাছের যে চাট মানে টকটা করে এনেছি ওটা দিয়ে খাবে, ওই জন্য খাবে। বাবা কি বাচ্ছো গো? ভর্তুকি ভাঙছো? ভর্তুকিটা কি দিয়ে খাবা? বাবা ভর্তুকি ভাঙছে, ভর্তুকি খাবে বলে এমনি এমনি খাবে। এমনি একটু টুকরা মুখে দাও, মুখে সাপ ফিরে বাবাকে দেখাচ্ছি না, লুঙ্গি পরে বসে আছে গামছা গায়ে দিয়ে। না না ভিডিও করছি না। বাবা বল মুখে বল, তাহলে বলছে মুখে বল তাহলে হবে, আমাকে দেখাস না আমি লুঙ্গি আর গামছা পরে আছি। আমার মা রান্না করেছে ভাত ডাল আলু ফুলকপির তরকারি চাটনি আমড়া চাটনি পাঁপড় ভাজা, আর আমি এই যে বড়ার টকটা নিয়ে এসেছি। এখানে আমার বর খাচ্ছে, ভাইকে খেতে দিয়েছে, এখানে আমার মেয়ে খাচ্ছে বসে, আমার খাওয়া হয়ে গেছে। আমার মা এখানে মাছ ধুচ্ছে, কালকে আমার বার্থডে বলে মা কালকে মাছটা সমস্ত রান্না করবে। আমার বার্থডে ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবা। আর এই যে মা আজকে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে মাছটা, কালকে দিনের বেলায় মার বাড়িতে খাওয়া দাওয়া হবে। মা এখানে খেতে বলেছে, প্রত্যেক বছরই আমি মার বাড়িতে এসে দিনের বেলা খাওয়া দাওয়া করি। তোর পাতে কতগুলো পড়া রে? আমাকে দিয়ে দিল, এরা দুজন খেতে বসলেই হলো, দুজন মারামারি হুড়াহুড়ি লাগাবে। এ ওকে দিচ্ছে, ও ওকে দিচ্ছে, ও ওকে দিচ্ছে, এ ওকে দিচ্ছে। এরা দুজন মারামারি করে যাচ্ছে, বাবা রে খেতে বসে যেন। এই খা খা খা, আমি মার বাড়িতে নাইটি পরে চলে গেছিলাম, সেজন্য আমি বাড়িতে এসেছিলাম, এই যে ভাবলাম জামাটা পরে নি, একটা কুর্তি পরে নি, ওর সাথে বেরোবো। তো আমি এসেছি, দেখো সন্ধ্যাবেলা
6:30 সময় আমাকে রেখে চলে গেছিল, এতক্ষণ এসেছে 1 ঘন্টা পরে বাড়িতে, একটা কাকিমার বাড়িতে গেছিল, দরকার ছিল, ও এখনই এলো 1 ঘন্টা পরে, ও এখন এলো বাড়িতে, তো এখন আমরা বেরিয়ে যাব। আর ওইদিকে মেয়েকে আমি মার বাড়িতেই রেখে এসেছি, ও ঘুমোচ্ছিল, দেখি এখন গিয়ে কি করছে ওই, নইলে ওকে আবার খাওয়া দাওয়া, মানে ওকে আবার খাওয়াতে হবে, মিষ্টি আনা হয়েছিল, তো ও মিষ্টি খেয়ে তারপরে বেরাবে, আর যদি খেয়ে থাকে তাহলে তো ভালোই, তাহলে আমরা এমনি বেরিয়ে যাবো। ওর ইয়ে নাও, ওর জামা প্যান্টটা নাও, জামা প্যান্ট আমি রেখেছিলাম, এই যে এই যে এখানে রেখেছি, চলো এই যে ওর জামা প্যান্ট এখানে রেখেছিলাম, এগুলো নিয়ে আমি চলে যাবো ওর মেয়ের। আচ্ছা যাবি? না তোমাকে দেখতে বললাম, তুমি বললে হ্যাঁ চাবি লাগানো আছে, গিয়ে দেখি চাবি লাগানো নাই। আমি তো বুঝতে পারিনি কথাটা, এই দেখো চাবি হচ্ছে তাড়াতাড়ি লাগিয়ে রেখে দিয়েছ, আজ অদ্ভুত টাইমের। ওকে আমি চাবি দিলাম রাস্তা গেট খোলার জন্য, আর নিজে তালাটা রেখে লাগিয়ে দেখো চলে এসছে, দেখো তোমরা দেখো তালার মধ্যে চাবি লাগিয়ে দিয়েছে, চাবি লাগিয়ে রেখে দিয়েছে, আর গোল গোল আমাকে ঘুরিয়ে যাচ্ছে। চাবি রেখেছে কোথায়? চাবি আমার হাতে, মা খামান, হ্যাঁ তোমাকে দিলাম আমি চাবি রাখলাম, তুমি দেখে গেল না, এখনই কি বললাম দেখে গেলাম, বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ, এখন থেকে বৃষ্টি হচ্ছে, কখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু বৃষ্টি ছেয়েছিল বলো বিকালবেলা, তাহলে আমি যে রেডি হয়ে বেরোলাম তাহলে কি হবে। এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, জামা কাপড় নিয়ে এসেছে, কিন্তু তোকে নিয়ে যে যাবো ঘুরতে, বৃষ্টি তো, বৃষ্টি তো গো, কেমন করে নিয়ে যাবো ওকে ঘুরতে, বাহ চল জামা প্যান্ট পর, হ্যাঁ ও ভিজতে দারুণ ভালোবাসে তাই না, দারুণ লাগে বল ভিজতে, হ্যাঁ চল জামা প্যান্টটা পর, এই যে লিজাকে এখন মিষ্টি খাওয়াচ্ছি, খাও খাও নিজে হাতে খাও, তুমি আমি খাওয়াতে গেলে তোমাকে ভিডিও করব কি করে, তুমি নিজে খাও খাও খাও, এই যে খাও, আমাকে খাইয়ে দিতে হবে। মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছি, তো বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, পুরো ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে না মা, অন্ধকার, বেশি আলো নেই, রাস্তায় স্ট্রিট লাইট সব বন্ধ প্রায়, দোকানে আলো যেগুলো আছে সেগুলোতে একটু আলো আলো হচ্ছে, পুরো ঠান্ডা লাগছে, এত ঠান্ডা, শাহপুর ব্রিজ হয়ে এলাম, পুরো কান টান সব ঠান্ডা হয়ে গেছে আমার, আমার মেয়ে গাটাও ঠান্ডা হয়ে গেছে তাই না মা, এবার শীত পড়ে যাবে, এবার সোয়েটার পরতে হবে, সোয়েটার আজকেই পরতে হবে, সোয়েটার আজকে পরতে হতো না, গরম ছিল যে আমার, ঝিরি 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 বৃষ্টি শুরু হয়ে গেছে, মোমোর দোকানে যাচ্ছি মোমো খেতে, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম খেতে বেশ ভালোই লাগছে তাই না, গরম অ্যাটলিস্ট আমরা একটা দোকান খোলা পেয়েছি, কোথাও কোনো মোমোর দোকান খোলা নেই, তো আমরা একটা মোমোর দোকান খোলা পেয়েছি, এখান থেকে মোমোটা নিয়ে বাড়িতে চলে যাব, লিজা বলে একটু ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে, তো বাড়িতে নিয়ে চলে যাব, ওখানে গিয়ে ও খেয়ে নেবে। লিজা বাড়িতে এসে খেতে বসে গেছে, মোমো খাচ্ছে, ভালো খেতে, এ দোকানের মোমোটা ভালো খেতে, দিচ্ছি, কালকে লিজার পড়া আছে, কালকে থেকে ম্যাডাম ডেকেছে পড়তে, ও পড়তে যাবে তাই তো, না আমি কালকে পড়তে যাব না, কালকে আমি ডান্সে যাব, না অনেক হলো পড়তে যেতেই হবে, কালকে পড়তে ডেকেছে ম্যাডাম, কালকে পড়তে যেতেই হবে,
কালকে পড়া আছে, ডান্স আছে, অনেক ছুটি খাওয়া হলো, দুর্গা পূজা হলো, লক্ষ্মী পুজো হলো, এবার পড়তে যেতে হবে। ফাঁকিবাজ 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 ফাঁকিবাজি না, কালকে থেকে পড়া শুরু, ডান্স শুরু, সবকিছু শুরু, এরপরে স্কুলটাও শুরু হবে। ইস, এরা দুজন মিলে যা মারামারি হুড়াহুড়ি করে, কি করছে দলা মুচরা। হয়েছে, লেগে যাবে। ইরে বাবা রে ভগবান, পঞ্চাশ কিলো মোটেই না, সেদিনই তিরিশ ছিল, হয়ে গেল হঠাৎ পঁয়ত্রিশ, পাগল। ইশ, পড়বি ভাই, তুইও পড়বি, ওইও পড়বে, দুজনেই পড়বে। বাবা রে কি করছে, আমার দম নাই নিয়ে নাও, চশমার কাজটা ভালো করে মুছে দে। তুমি কি পড়বা এখন? এটা এটা নিয়ে নাও, শীত পড়ছে, চশমা পরে নিয়েছিস। শীতের সময় এই চশমাটা পরে যখন বাবার গাড়িতে উঠবি তখন বেরাবি, তাহলে ঠান্ডাটা লাগবে না, বুঝলি? আমাদের এই ফ্রিজটা অফ কর, বন্ধ কর। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাব। আমার যে ভিডিওগুলো তোমরা দেখছো তার বাঁ হাতে একটা হোয়াইট কালারের স্পট আসছে, এটা হচ্ছে আমার ক্যামেরা লেন্সে একটা স্ক্র্যাচ পড়ে গেছে। কিছুদিন তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমি জানি তোমরা অ্যাডজাস্ট করে নেবে। যতক্ষণ না আমি লেন্সে গ্লাসটা লাগাতে পারছি ততক্ষণ তোমরা এভাবে অ্যাডজাস্ট করে নাও। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আমি জানি সেটা তোমরা করবে, তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে, বাই, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট।